এই মুহূর্তে পর সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। আওয়ামী লীগ সুষ্ঠু নির্বাচন করতে পারে না বলেই মার্কিন পদক্ষেপ। এরপর জানিয়ে দেব আরো দেশ নিষেধাজ্ঞা দিতে পারে বলছে নূর। এদিকে নেতা কর্মীদের বিরুদ্ধে বিশ্বাসঘাতকতার অভিযোগ আজমতুল্লাহর। এবং জানিয়ে দিব প্রমাণ হয়েছে বর্তমান সরকারের অধীনে অবাধ সুষ্ঠু নির্বাচন সম্ভব বলছে কাদের। এদিকে সরকার সারা রাত ব্যালট ভরে সকালে গণতন্ত্রের কথা বলতে পারে। সর্বশেষ জানিয়ে দিব দেশ ত্যাগে নিষেধাজ্ঞা, পিটিআই নেতাদের তালিকা দীর্ঘ হচ্ছে। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর হ্যাঁ বন্ধুরা, অবশ্যই ঝটপট করে এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন। আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। আওয়ামী লীগ সুষ্ঠু নির্বাচন করতে পারে না বলেই মার্কিন পদক্ষেপ। আওয়ামী লীগ সুষ্ঠু নির্বাচন করতে পারে না বলেই যুক্তরাষ্ট্র সহ অন্যান্য গণতান্ত্রিক রাষ্ট্র বাংলাদেশে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে কঠোর পদক্ষেপ নিচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি সহ সাংগঠনিক সম্পাদক সৈয়দ ইমরান সালে প্রিন্স। তিনি বলেছেন আওয়ামী লীগের দুই কান কাটা, তাদের হাই লজ্জা নেই বলেই তাদের ভোট চুরি ও গণতান্ত্রিক অধিকার হরণের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞার সতর্কতা নিয়েও হাস্যকরভাবে অসত্য কথা বলে বিভ্রান্তি ছড়ানোর অপচেষ্টা করছে। ময়মনসিংহে বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে আজ শুক্রবার বিকেলে মত বিনিময় সভায় এসব কথা বলেন প্রিন্স। ময়মনসিংহ নগরীর হরিকিশোর রায় সড়কে বিএনপি কার্যালয়ে মহানগর বিএনপির আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলামের সভাপতিত্বে মত বিনিময় সভায় ময়মনসিংহের শিক্ষক, সাংবাদিক, চিকিৎসক, কৃষিবিদ, প্রকৌশলী, আইনজীবী সহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মত বিনিময় সভায় ইমরান সালে প্রিন্স বলেন যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞা সরকারের সাজানো পাতানো একতরফা নির্বাচনের উদ্যোগের বিরুদ্ধে বিরাট চপেটাঘাত বাংলাদেশের জন্য। যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞা সতর্কতার প্রতিটি লাইন আওয়ামী সরকার ও তাদের অনুগতদের বিরুদ্ধে, কারণ তারাই সুষ্ঠু নিরপেক্ষ অবাধ নির্বাচনের জন্য একমাত্র প্রতিবন্ধক। সরকার তাদের অনুগত সুবিধাভোগী নির্বাচন কমিশন ও কিছু সরকারি এবং আইন শৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা কর্মচারী দিয়ে ভোট চুরি করে চিরদিন ক্ষমতায় থাকার জন্য নির্বাচনী ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। নির্বাচনী আওয়ামী সরকারের আশ্বাস বা অঙ্গীকারের কারো বিশ্বাস ও আস্থা নেই উল্লেখ করে তিনি বলেন সুষ্ঠু গণতান্ত্রিক নির্বাচনের জন্য দেশের জনগণ আন্দোলন করছে এবং বিদেশি বন্ধুরাও পদক্ষেপ নিচ্ছে। নির্বাচন নিয়ে সরকারের অবস্থান ও কর্মকাণ্ড অবাধ নিরপেক্ষ সুষ্ঠু এবং অংশগ্রহণমূলক নির্বাচনের পক্ষে নয়, বরং 2014-2018 সালের মতো আবারও প্রহসনের নির্বাচনের পথে তারা হাঁটছে। আরো দেশ নিষেধাজ্ঞা দিতে পারে বলছে নূর। বাংলাদেশের জন্য যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতি বিরোধী দলের চলমান নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের অধীনে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের দাবিকে আরো শক্তিশালী করেছে বলে দাবি করেছেন যুগপথ আন্দোলনের শরিক গণ অধিকার পরিষদের সদস্য সচিব ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর। তিনি বলেন শুধু যুক্তরাষ্ট্র নয়, আরো অনেক দেশ সুষ্ঠু নির্বাচনের জন্য এই সরকারের ওপর নিষেধাজ্ঞা দিতে পারে, এমনকি জাতিসংঘে আমাদের শান্তিরক্ষা মিশন বন্ধ হয়ে যেতে পারে, কারণ নিজ দেশে শান্তি স্থিতিশীলতা না থাকলে কিভাবে তারা অন্য দেশে শান্তি রক্ষা করবে। আজ শুক্রবার বিকেলে রাজধানীর পুরনো পল্টনে গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পদযাত্রা পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন নূর। দুর্নীতি, দুঃশাসন ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে দলের ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখার যৌথ উদ্যোগে এই পদযাত্রা ও সমাবেশ হয়। পরে পদযাত্রাটি পল্টন এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। নুরুল হক নূর বলেন আমরা যুক্তরাষ্ট্র সহ বাংলাদেশের সব বন্ধু প্রতিম রাষ্ট্রকে গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে পাশে চাই। সরকারকে বলবো বিরোধী দলের চলমান আন্দোলনে সন্ত্রাস, সহিংসতা, হামলা, মামলা, হয়রানি বন্ধ করে অনতিবিলম্বে সংকট উত্তরণে আলোচনার মাধ্যমে সমঝোতায় আসুন। তিনি বলেন এই সরকার গত 14 বছরে বিরোধীদের ওপর দলীয় সন্ত্রাসী ও আইন শৃঙ্খলা বাহিনী লেলিয়ে দমনপীড়ন করে যেভাবে দেশে একদলীয় শাসন কায়েম করেছে তাতে স্পষ্ট যে এদের অধীনে কোনোভাবেই সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা 2018 সালে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে সংসদে দাঁড়িয়ে কোটা বাতিলের কথা বললেও পরবর্তীতে সেই কথা রাখেননি। নির্বাচনের আগে গণভবনে জাতীয় নেতাদের ডেকে সুষ্ঠু নির্বাচনের কথা বললেও জাতির সঙ্গে প্রতারণা করেছেন, কাজেই নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার ব্যতীত এই সরকারের অধীনে কোনোভাবেই সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। গণ অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ রাশেদ খান বলেন 2014-2018 সালের মতো নির্বাচন
গ্রহণ করতে আসলে আওয়ামী লীগের শীর্ষ নেতাদের ওপর মার্কিন ভিসা নিষেধাজ্ঞা আসবে। ইতিমধ্যে তারা তা আজ করতে পেরে বিরোধী দলের নেতাকর্মীদের রক্তাক্ত করছে। নেতাকর্মীদের বিরুদ্ধে বিশ্বাসঘাতকতার অভিযোগ আজমতুল্লাহর। দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে বিশ্বাসঘাতকতার অভিযোগ তুলেছেন গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে পরাজিত নৌকা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট আজমতুল্লাহ খান। তিনি বলেছেন, আমি পরাজয় মেনে নিয়েছি, কেউ সহযোগিতা চাইলে বিবেচনা করা হবে। ভোটের পরদিন শুক্রবার সকালে টঙ্গীতে নিজ ভাষায় সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। আজমতুল্লাহ খান বলেন, নির্বাচন সুষ্ঠু হয়েছে, আমি রায় মেনে নিয়েছি। তিনি অভিযোগ করেন, কিছু ত্রুটি ছিল ইভিএম, অনেকেই ভোট দিতে পারেন নাই, পরাজয়ের কারণ পর্যালোচনা করা হবে, পরাজয়ের কি কি কারণ ছিল তা জানানো হবে। আজমতুল্লাহ খান বলেন, আমি নির্বাচনের রায় মেনে নিয়েছি, কিছু প্রোপাগান্ডা ছিল। তিনি বলেন, দলীয় নেতাকর্মীরা আমার সঙ্গে গাদ্দারি করেছেন, নিশ্চয়ই দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে দল ব্যবস্থা নেবে। বিজয়ী মেয়র জায়দা খাতুন আপনার সহযোগিতা চাইবেন বলে জানিয়েছেন। এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, কেউ যদি সহযোগিতা চায় তা অবশ্যই বিবেচনা করা হবে। গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থীর টেবিল ঘড়ি প্রতি 2,38,934 ভোট পেয়ে নির্বাচিত হন সাবেক মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলমের মা জায়দা খাতুন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের আজমতুল্লাহ খান নৌকা প্রতীকে 2,22,737 ভোট পেয়েছেন। 16,197 ভোটের ব্যবধানে জায়দা খাতুন জয়লাভ করেন। প্রমাণ হয়েছে বর্তমান সরকারের অধীনে অবাধ সুষ্ঠু নির্বাচন সম্ভব বলছে কাদের। গাজীপুরে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হওয়ার মধ্য দিয়ে গণতন্ত্রের বিজয় হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেছেন, গাজীপুরের সিটি নির্বাচনের মাধ্যমে প্রমাণিত হয়েছে বর্তমান সরকারের অধীনে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করা সম্ভব। শুক্রবার বিকালে বঙ্গবন্ধু এভিনিউ দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেন, গাজীপুর সিটি নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী বিজয়ী হলে দেশের মানুষ যতটা খুশি হতেন তার চেয়ে বেশি খুশি হয়েছেন ফ্রি অ্যান্ড ফেয়ার নির্বাচন হওয়ায়। এজন্য নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানাই, জনগণকে ধন্যবাদ জানাই এবং বিজয়ী প্রার্থীকে অভিনন্দন জানাই। এ সময় শেখ হাসিনাকে হত্যার হুমকি দিয়ে বিএনপি নিজেদের ভোট কমাচ্ছে বলেও মন্তব্য করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। তিনি বলেন, দেশের একটি মহল দিন রাত শেখ হাসিনার নাম করে বেড়ায়, তারা শেখ হাসিনাকে হত্যার হুমকি দেয়। শেখ হাসিনা বলেছেন, সহ্য করতে, প্রধানমন্ত্রী আজকে আমাদের মাঝে আছেন, তিনি আছেন বলে আমরা আশ্বস্ত হই, মানুষ আস্থা পায়। ওবায়দুল কাদের বলেন, গাজীপুর নারায়ণগঞ্জ কুমিল্লা রংপুর ও সিটি নির্বাচন হয়েছে, আগামীতে আরো 4টি সিটি কর্পোরেশন নির্বাচন ও জাতীয় নির্বাচন এককভাবে অবাধ ও সুষ্ঠু ও নিরপেক্ষ হবে। ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মোন্নাফির সভাপতিত্বে সমাবেশ সঞ্চালনা করেন দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ হুমায়ুন কবির। সরকার সারারাত ব্যালট ভরে সকালে গণতন্ত্রের কথা বলতে পারে। নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, ফেনীর শাহীন 4 দিন ঢাকা চট্টগ্রাম নোয়াখালী ঘুরে বিনা চিকিৎসায় মৃত্যুবরণ করেছে। দেশের গুণগত পরিবর্তন তো মানুষের বেঁচে থাকার জন্য, আসলে আওয়ামী লীগের অন্তরে একরকম বাহিরে অন্যরকম। সারারাত ব্যালট ভরে সকালে গণতন্ত্রের কথা বলতে পারে এরা। আজ শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে গণসংহতি আন্দোলনের প্রথম কেন্দ্র নির্বাহী সমন্বয়কারী অ্যাডভোকেট আব্দুল সালামের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে দলের উদ্যোগে এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, রাষ্ট্র ও শাসন ব্যবস্থা রূপান্তর এখন রাজনীতির কেন্দ্রীয় বিষয়। আব্দুল সালাম রাজনীতির এই চিন্তাকে রাজনীতির মাঠে নিয়ে এসেছিলেন। সকালে শুরু হয়েছে নৌকাডুবির খবরে, মার্কিন ভিসানীতির প্রথম ধাপ, নৌকার আরো ভরাডুবি হবে, এমনকি জামানত বাজেয়াপ্ত হবে। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের ভিসানীতি বাংলাদেশের সম্মান ভুলুণ্ঠিত করেছে। সোমালিয়া, নাইজেরিয়া বা ঘানার কাতারে বাংলাদেশকে নামি দেশটাকে নিষেধাজ্ঞা, পিটিআই নেতাদের তালিকা দীর্ঘ হচ্ছে। ইমরান খান এবং তার দল পাকিস্তান তেহরিক ইনসাফের 600+ নেতা ও এমপির বিরুদ্ধে দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছে দেশটির সরকার। সরকারের এই পদক্ষেপকে শুক্রবার স্বাগত জানিয়ে ইমরান খান বলেছেন, আমাদের পাকিস্তান ছাড়ার কোনো পরিকল্পনা নেই। খবর জিও নিউজের উল্লেখ্য, 9 মের বিক্ষোভ ও ভাঙচুরের ঘটনায় বৃহস্পতিবার তেহরিক ইনসাফের 600+ নেতা ও এমপির বিরুদ্ধে দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছে পাকিস্তান সরকার। তাদের নাম পিএনআইএলের ন্যাশনাল আইডেন্টিফিকেশন লিস্ট তালিকাভুক্ত করা হয়েছে। এ তালিকায় ইমরান খানের নামও রাখা হয়েছে। এ খবর জানতে পেরে এক টুইটার বার্তায় শুক্রবার ইমরান খান লেখেন, এ পদক্ষেপের জন্য সরকারকে ধন্যবাদ দিতে চাই, একই সঙ্গে এও জানাতে চাই যে আমার